আসসালামু আলাইকুম, আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার পরিজন নিয়ে আল্লাহ মোটামুটি ভালোই রেখেছে। তো আজকে হচ্ছে বাইরে থেকে কাচ্চি বিরিয়ানি আনা হয়েছে, এটা খাবো আমরা বাসার সবাই। এখানে হচ্ছে 5 প্যাকেট আনা হয়েছে, কারণ আমরা সদস্য 5 জন, আমার শাশুড়ি এবং আমার বাচ্চারা সহ রোজা প্রাপ্তি আর ফিজা তো ছোটো, সত্যিও ছোটো, তো আমার হাজব্যান্ড সহ আমরা এই আর কি। তো ঠিক আছে, আম্মাকে অলরেডি আমি খাবারটা দিয়ে এসেছি, আম্মা খেতে বসে গেছে। আম্মা নাকি খুব ভালো লেগেছে, আম্মা বলল যে খুব টেস্ট লাগছে খাবারটা। তো যাই হোক, খাওয়া দাওয়া তো আম্মা করেছে, আমরাও সবাই করেছি একসাথে। তো এই আর কি, আর সাথে বোরহানি ছিল আর কোল্ড ড্রিঙ্কসও ছিল, ভালোই লেগেছে। আমি আসলে পুরো বেড়ে খাওয়ানোটা শ্যুট করিনি, জাস্ট দুপুরবেলা সিম্পল খাবার খেয়ে, মানে বাইরে থেকে সিম্পল বলতে বাইরে থেকে খাবার এনে খেয়ে বেরোতে হচ্ছে, কারণ দেরি হয়ে যাবে, তা না হলে একটু দরকারই যাচ্ছি। কোথায় যাচ্ছি, কোথায় যাব আজকে, আপুর বাসায় যাব। তো এই আর কি, আপুর বাসায় যাওয়ার সময় টুকটাক কিছু খাবার দাবার, আমার যখন কাচ্চি বিরিয়ানিটা দুপুরবেলার জন্য এনেছে আমার হাজব্যান্ড, তখন আমাদের ঘরের সংসারেরও টুকটাক কিছু জিনিস নিয়ে এসেছিল, এই যে আমি দেখাচ্ছি। তো এটা হচ্ছে একটা চকলেট বক্স, খুবই সুন্দর, আর এটা হচ্ছে ডায়াপেন, একদম বড় সাইজ যেটা সেটা, তো ফ্রিজার জন্য সত্যি আছে। আর এখানে হচ্ছে ড্রাই কেক, রসের থেকে এনেছে, তো ড্রাই কেকটা খুব ভালো, বাসায় ড্রাই কেক নেই লাগবে। আর এখানে হচ্ছে একটা মাস্ক, একটা মাস্কের প্যাকেট, এটা আমি আপুর বাসায় নিয়ে যাব, আমার হাজব্যান্ড নিয়ে আসছে আমার বাসার জন্য একটা, তো বললো নিয়ে যাও এখন। আর এখানে হচ্ছে কলা আর সন্দেশ মিষ্টি, এগুলো আনা হয়েছে, তো আপুর বাসায় নিয়ে যাব। হচ্ছে এখানে 2 রকমের সন্দেশ আছে, মানে কাঁচা গোল্লা যেটা সেটা, দুধের সন্দেশ এগুলো আছে, আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে, তো নিয়ে এসেছে। এই তো বুঝি আপুর বাসায় যাচ্ছি। তো আমি এই ভিডিওটাই একটু দেখিয়েছিলাম আগে, তো ওয়েদারটা এত সুন্দর লাগছে, মনে হচ্ছে একবার মনে হচ্ছে যে আমরা হচ্ছে সূর্যকে কোথাও আছি, ওয়েদারটা একটু সুন্দর লাগছে। আর হচ্ছে মরুভূমি এরকম একটু ওয়েদার লাগছিলো, ভালোই লেগেছে। আর হচ্ছে যাবো, কখন যাব এটার জন্য আপনাকে ওয়েট করছে, কখন বলছে তোমরা আসতেছো নাকি কী, কোথায় আছো, কী অবস্থা। আমার সাথে বাবুরা আছে, তাই আমি ভালো করে শুরু করতে পারছি না, তার থেকে ভিডিওটা নিলাম, অসম্ভব ভালো লেগেছে, কী বলবো, আমার আসলে বলার কিছু নেই, এত অসাধারণ একটি ভিউ। তো যাই হোক, ছোট্ট একটি ভিডিও বানালাম, ছোট্ট একটু মুহূর্ত সব কিছু মিলিয়েছিল, যতটুকু সম্ভব হচ্ছে শেয়ার করেছি। তো ঠিক আছে, যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি, আর পাশে থাকা ছোটো করে লাইকটা অবশ্যই প্রেস করে দেবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তো ঠিক আছে, আপনার বাসায় যাচ্ছি। তো ঠিক আছে, আজকে আমাকে বিদায় নেব, বেশি বাড়াবো না ভিডিওটা, তো দেখতে থাকেন সামান্য করি। তো আজকে আমাকে বিদায়